হ্যালো এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার এই চ্যানেল বেঙ্গল নিউজে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছে এবং সকলে খুব মনোযোগ সহকারে পড়াশোনা করছো। তো আমি অনিমেষ কুণ্ডু, আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো বক্ররেখাকে কখন আমরা উত্তল বলি এবং কখন আমরা অবতল বলি। সরলরেখা আমরা পড়েছি, সরলরেখা হয় ঊর্ধ্বগামী না নিম্নগামী হয়, কিন্তু বক্ররেখা কি ধরনের হয়? বক্ররেখা সব যে কোনো ভাবে এরকম হতে পারে, এরম এরম যেমন খুশি হতে পারে। এখন বক্ররেখাকে কখন আমরা উত্তল বলবো এবং কখন আমরা অবতল বলবো সেই বিষয়টা দেখার চেষ্টা করবো আমরা এই ভিডিওতে। তো অবশ্যই এই ভিডিওটা দেখার আগে আমরা একটা ভিডিও আছে, আগের ভিডিও, যেটাতে বলা হয়েছে যে বক্ররেখাকে কখন আমরা ঊর্ধ্বগামী কখন আমরা নিম্নগামী বলি সেই বিষয়টা, তো সেটা একবার দেখে নিও, নাহলে এই ভিডিওটা বুঝতে কিন্তু অসুবিধা হবে। ওকে, তো চলো দেখো, একটা বক্ররেখা যেমনই হোক না কেন, একটা বক্ররেখাকে যদি আমরা সেট করি একটা বৃত্তের মধ্যে, তো একটা বৃত্ত পুরোটাই বক্র নিয়ে তৈরি, পুরো পয়েন্টই তার বিন্দু অর্থাৎ তার স্লোপ চেঞ্জ হচ্ছে। বক্ররেখা হলো সেই রেখা যার প্রত্যেক বিন্দুতে স্লোপ অর্থাৎ ঢাল চেঞ্জ হয়। তাহলে এইটাকে যদি আমরা বক্ররেখা বলি এবং এটাকে যদি আমরা চারটে ভাগে ভাগ করি, তাহলে কয়েকটা পার্ট পাওয়া যাচ্ছে, চারটে পার্ট পাওয়া যাচ্ছে। একটা পার্ট কি, এটা ঊর্ধ্বগামী। কেন ঊর্ধ্বগামী? কারণ এখানে যে স্পর্শকটা তৈরি হচ্ছে সেই স্পর্শকের কোণটা সূক্ষ্ম কোণ। এই পোর্শনটা কি, সিমিলারলি একটা স্পর্শক টেনে দাও, এইখানে যে কোণটা উৎপন্ন হয়েছে স্থূল কোণ অর্থাৎ এটা নিম্নগামী, এটা ঊর্ধ্বগামী। এবার এই পোর্শনটা দেখো, এই পোর্শনটা যদি আমি একটা স্পর্শক টানি, স্পর্শক টানলে কি বেরোবে, না এখানে যে কোণটা উৎপন্ন হচ্ছে সেটা একটা স্থূল কোণ, মানে এই পোর্শনটা নিম্নগামী। এবং এখানে যদি আমি একটা স্পর্শক টানি, এখানে যদি আমি একটা স্পর্শক টানি, তো সেটা সূক্ষ্ম কোণ, মানে এটা ঊর্ধ্বগামী। তাহলে আমরা এই যে চারটে, একটা বৃত্তের চারটে পার্ট দেখতে পাচ্ছি, কোন পোর্শনটাকে ঊর্ধ্বগামী বলা হচ্ছে, কোন পোর্শনটাকে নিম্নগামী বলা হচ্ছে, তো এইভাবে বলা হচ্ছে। এখন উত্তল এবং অবতল এই বিষয়টা নিয়ে দেখবো। আমরা এর আগের ভিডিওতে দেখেছি যে কোন একটা রেখাকে কখন ঊর্ধ্বগামী বলা হয়, কেন বলা হয় সেসব। এবার আমরা উত্তল এবং অবতল এই কনসেপ্টটা কিভাবে ড্রাইভ করতে হতে নির্ণয় করতে হয় সেটা দেখবো। উত্তল কি, উত্তল রেখা হচ্ছে যখন একটা বক্ররেখার আমরা বাঁ দিক থেকে যত ডান দিকে যাব তার ঢাল ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে। আর অবতল কাকে বলা হবে, না অবতল হলো সেই বক্ররেখা যে বক্ররেখার বাঁ দিক থেকে ডান দিকে গেলে ঢাল ক্রমাগত কমতে থাকে। ওকে, তাহলে এখন এই চারটে পার্টের মধ্যে কোনটাকে আমরা উত্তল বলবো, কোনটাকে আমরা অবতল বলবো, কোনটাকে আমরা উত্তল এবং নিম্নগামী, কোনটাকে আমরা উত্তল এবং ঊর্ধ্বগামী, কোনটাকে আমরা অবতল এবং নিম্নগামী, কোনটাকে আমরা অবতল এবং ঊর্ধ্বগামী বলবো, এই বিষয়টা দেখবো। তো দেখো, তো আমরা চারটে পার্টকে আমরা এখানে আঁকবো। যে কোনো রেখার সময় যে কোনো রেখাকে ডিরাইভ করার সময় প্রথমে যেটা হচ্ছে অ্যাক্সিসটা অবশ্যই লিখবে, কোন দিকটা কি মাপছো, এটা খুব ইম্পর্টেন্ট যে তুমি কোন দিকে কি মাপছো। এটা যদি না মেনশন করো একটা রেখা বা যে ছবি তার কিন্তু সঠিক মানে বিবরণ দেওয়া সম্ভব হয় না। তো এটা হচ্ছে আমাদের যে কোনো রেখা তৈরি করার সময়, যে কোনো ছবি আঁকার সময় তার অ্যাক্সিসটা মেনশন করা। ওকে, এটা আমি মেনশন করেছি। এবার কি করবো, না এই চারটে পার্ট আমরা চারটে ভাগে ভাগ করে এখানে আনবো। তাহলে দেখো, একটা দুটো তিনটে চারটে, জাস্ট একটা বৃত্তকে এখানে একটা চারটে একটু নামিয়ে দিতে জিনিসটা আরো সুবিধা হবে। একটা বৃত্তে চারটে পার্ট আমরা এখানে ফুট করেছি। এখন এবার আমরা বলবো কোনটাকে আমরা উত্তল ঊর্ধ্বগামী, কোনটাকে আমরা উত্তল নিম্নগামী কিভাবে বিচার করবো। দেখো, এই উত্তল বিচার করার প্রথম এবং প্রধান কন্ডিশন হচ্ছে যে আমরা যদি রেখাটার বাঁ দিক থেকে ডান দিকে একটা স্পর্শক টানি, অর্থাৎ বাঁ দিকে একটা স্পর্শক তার ডান দিকে রেখার পয়েন্টে একটা স্পর্শক টানি, তাহলে তার ঢাল ক্রমাগত বৃদ্ধি পাবে। তাহলে আমি ধরে নিচ্ছি এইটাকে নিচ্ছি, এখন বুঝতে পারছি এটা উত্তল না অবতল। তাহলে উত্তল হওয়ার জন্য কি করতে হবে, দুটো বিন্দু নিয়ে হয় উত্তল বা অবতল হওয়ার জন্য। এবার এই বিন্দুর উপরে আমরা দুটো স্পর্শক টানো, তাহলে এই বিন্দুতে একটা স্পর্শক টানো, সুন্দর ভাবে গিয়েছে, জানে না সচরাচর। তো এইটা একটা ডাক টানলাম, এবার হচ্ছে এম এন একটা রেখা, যেটা দেখো এই যে রেখাটা আমরা টেনেছি, এই যে স্পর্শকটা আমরা টেনেছি, স্পর্শকটা কি নির্ণয় করছে, যে আমি এখানে যে কোণ উৎপন্ন করেছি কত ডিগ্রি কোণ হবে, এটা এটা হয়তো 50-60-70 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, এখানে কোণ উৎপন্ন হয়েছে 40 ডিগ্রি, অর্থাৎ বাঁ দিকে বাঁ পয়েন্টে যা কোণ উৎপন্ন হয়েছে ডান পয়েন্টে তার থেকে বেশি কোণ উৎপন্ন হয়েছে।
তাহলে কি আমরা বলছি কি উত্তলের ক্ষেত্রে বৈশিষ্ট্য কি, উত্তলের ক্ষেত্রে যত বাঁ দিক থেকে ডান দিকে যাবো ঢাল তত বৃদ্ধি পাবে, কিন্তু এখানে কি ঢাল বৃদ্ধি পেয়েছে, এখানে ঢাল কোণের মান কমেছে মানে ঢাল কমেছে, স্লোপটা কমেছে। তাহলে এই রেখাটাকে আমরা কি বলতে পারি, এই রেখাটাকে আমরা অবতল বলবো, অবতল বা কনকেভ। আরেকটা উপায় কি করে বোঝা যাবে যে এই যে রেখাটাকে, যে রেখাটাকে আমরা কনকেভ বা কনভেক্স উত্তল বা অবতল বার করতে চেয়েছি, সেই রেখাটা মাথাটা নামু করে আছে, নিচু করে আছে, এর মানে কি যে সেই রেখাটা অবনত হয়ে আছে। অবতল কথাটা আর অবনত, অবনত মানে মাথা নত করে, বলা হয় অবনত করে, অর্থাৎ আমি ঝুঁকায় ঝুঁকে আছি, অর্থাৎ এই রেখাটার উপর দিয়ে স্পর্শক গুলো উপর দিয়ে চার্জ করেছে, রেখাটা নিচে আছে স্পর্শক গুলো উপরে আছে, এই জন্য এটাও একটা সহজে বোঝার উপায়, সেটাও অবতল বলা যেতে পারে এটাকে। তাহলে এটা কি, এটা একটা ঊর্ধ্বমুখী ঊর্ধ্বমুখী অবতল রেখা। ওকে, এবার আমরা এই বিন্দুটা দেখো, তোমরা দেখো, তারপর তোমরা নিজেরাও চেষ্টা করো, তাতে কি হবে তোমরা শিখে যাবে, একসাথে শিখে যাবে। ওকে, মানে কি বলেছি যে যে কোনো দুটো বিন্দু নেবে, না বিন্দু ধরে বাঁ দিকে একটা এই বিন্দু নিলাম, এবার এর উপর একটা স্পর্শ টানো, স্পর্শ টানো ধরো এখানে বিন্দুটা, এরপর ডান দিকের একটা বিন্দু না নিলাম, এর উপর একটা স্পর্শ টানো। তাহলে এখানে দাম দাও এ বি, এটা সি বিন্দুতে, সরি এটা সি বিন্দুতে টাচ করেছে, ই এফ জি বিন্দু টাচ করেছে, ছেদ স্পর্শ করেছে। তো এখানে কি দেখতে পাচ্ছি দেখো, এখানেও এখানে আমি এটাকে উত্তল বলবো না অবতল বলবো যদি সেই সাপেক্ষে দেখি, তাহলে কি দেখাচ্ছে যে এখানেও আমার যে রেখাটা, এটা কে এল যে বক্ররেখাটা, কে এল বক্ররেখাটা স্পর্শকের নিচে আছে, কে এল বক্ররেখাটা স্পর্শকের নিচে আছে, তাহলে আমরা বলতে পারি যে এটা অবতল খুব সহজে। এবার আরেকটা কন্ডিশন বলেছি, উত্তরের ক্ষেত্রে বাঁ দিক থেকে ডান দিকে গেলে ক্রমাগত ঢাল বৃদ্ধি পাবে, আর অবতলের ক্ষেত্রে তার উল্টো, অর্থাৎ বাঁ দিক থেকে ডান দিকে গেলে ক্রমাগত ঢাল হ্রাস পাবে। তাহলে এখানে দেখো এটা কি, এটা নিম্নমুখী কোণগুলো যারা তৈরি হয়েছে এগুলো সব স্থূলকোণ, মানে রেখাটা নিম্নমুখী, বুঝি বুঝতেই পারছি। এবার নিম্নমুখী ঢালের ক্ষেত্রে এর যা ঢাল, অর্থাৎ সি বিন্দুর যা ঢাল, ডি বিন্দুর ঢাল তার থেকে আরো কম, তাই তো? সি বিন্দুর যা ঢাল, সরি হ্যাঁ, সি রেখার সি স্পর্শকের যা ঢাল, জি স্পর্শকের ঢাল আরো কম, তাহলে আমরা বলতে পারি এটা বাঁ দিক থেকে ডান দিকে যাওয়ার জন্য এই ঢাল হ্রাস পাচ্ছে, ঢাল হ্রাস পাচ্ছে, ঢাল হ্রাস পাচ্ছে। দেখো এটা তোমরা হয়তো ভাববে যে এর স্লোপটা, এটা যত ঢাল উইথটা তার থেকে আরো বেশি খাড়াই, তাহলে এটা তো বেশি ঢাল হওয়া উচিত না, মাইনাস দুই বড় না মাইনাস তিন বড় যদি বলি তাহলে কি হবে, মাইনাস দুই বড়, কারণ আমরা শুধু দুই আর তিনের মধ্যে তিন বড়, কিন্তু মাইনাস যেহেতু নেগেটিভ ভ্যালু বিশিষ্ট, সেহেতু মাইনাস দুই বড় না মাইনাস তিন বড় বললে মাইনাস দুই বড় আমরা কিন্তু, সেই জন্য এটাকে সি বিন্দুর যা ঢাল, জি বিন্দুর ঢালের থেকে তা কম, ঢাল ক্রমাগত হ্রাস পাচ্ছে। ওকে, সি বিন্দু যা ঢাল, জি বিন্দু ঢাল তার কম, তাহলে এটাকে এখানে এটাকে বলা যেতে পারে অবতল নিম্নমুখী, এটা নিম্নমুখী। ওকে, অবতল এবং নিম্নমুখী এই দুটো গেল, এই দুটোকে আমরা অবতল বলতে পারি। এবং দেখো মাথা নত করে আছে, যেটা বলেছিলাম সেই নিয়মটাও কাজ করছে এখানে, অর্থাৎ যে বক্ররেখাটার সাপেক্ষে আমি মাপছি, যে বক্ররেখা মাপছি সেটা নিচেতে আছে, স্পর্শকের নিচেতে আছে। ওকে, এর পরে পরের জিনিস হচ্ছে এটাকে দেখবো, এটা উত্তল না অবতল দেখবো, বা এটা নিম্নমুখী না ঊর্ধ্বমুখী, কি করবো, সেম নিয়ম, কোনো পরিবর্তন নেই, যে কোনো জায়গায় একটা বিন্দু নাও, তারপর একটা স্পর্শ টানো, এখানে একটা কোণ উৎপন্ন হচ্ছে, তাহলে এটা স্থূলকোণ মানে এটা নিম্নমুখী, স্থূলকোণ মানে নিম্নমুখী। এবার আরেকটা স্পর্শ বিন্দু নাও, দিয়ে এটাকে স্পর্শ টানো, এনেছি। তাহলে এবার কি হচ্ছে স্পর্শকের ক্ষেত্রে দেখো, এটা কেএল স্পর্শক, এটা এমএন স্পর্শক, পি এটা এস। তো দেখো এই যে রেখাটা টেনেছি, এই যে বক্র রেখাটার সাপেক্ষে আমরা ঢাল মানে অবতল অবতল বার করতে চাইছি, সেটা কি দেখাচ্ছে, সেটা আমার ঢাল প্রথম বিন্দুর এস বিন্দুর ঢাল, এটা এটা কিন্তু নেগেটিভ, মনে রাখবে
দ্বিতীয় এনবিপি পি বিন্দুর ঢাল কিন্তু ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, দেখে মনে হচ্ছে যে ফ্ল্যাট হয়ে গেছে, শুয়ে পড়েছে মাটির সাথে আর ঝুঁকে গেছে, মানে এটা এদিক থেকে এদিকে নেমেছে, কিন্তু এটা তো নেগেটিভ ঢাল বিশিষ্ট, তো যত শোবে তত এই ঢাল বৃদ্ধি পাবে। তাহলে এটা দেখছি বাঁ দিক থেকে ডান দিকে গেলে ঢাল বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তো আর একটা কি না, এই যে রেখাটা টেনেছি, এই যে রেখাটা বক্ররেখাটা, এই বক্ররেখাটা দেখো স্পর্শক গুলোর উপরে আছে, এখানে স্পর্শক গুলো নিচে ছিল, স্পর্শকের নিচে রেখাটা ছিল, এখানে স্পর্শকের উপরে রেখাটা আছে, স্পর্শকের উপরে রেখাটা রয়েছে। স্পর্শকের উপরে রেখা থাকলে তাকে আমরা বলতে পারি উত্তল, উপরে আছে, উপরে আর উত্তল একই, উপর উত্তল একই, উপরে আছে মানে উত্তল। তাহলে এই একটা কন্ডিশন উপরে আছে সেটাও মিলে যাচ্ছে, এবং বাঁ দিক থেকে ডান দিকে গেলে ঢাল বৃদ্ধি পাচ্ছে, বাঁ দিক থেকে ডান দিকে গেলে ঢাল বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটাকে আমরা বলতে পারি উত্তল, উত্তল এবং নিম্নমুখী। ওকে, তাহলে এই তিনটে মিলে গেল। এবার চতুর্থ দেখো, এই রেখাটাকে আমি কি করবো, যে কোনো দুটো বিন্দু নেবো, বাঁ দিকে একটা ডান দিকে একটা, বাঁ দিকে একটা বিন্দু নিলাম, স্পর্শক টানলাম, তারপর আবার একটা বিন্দু নিলাম, স্পর্শক টানলাম। তাহলে দেখো এটা কে, এটা এম যদি নাম দিই, তাহলে এই বিন্দুতে এটার কি নাম দিচ্ছি, এটা কে বিন্দু, এটা এম বিন্দু, এটা হচ্ছে পি কিউ, এম দিচ্ছি এম এন আর দিলাম। তাহলে এই এম বিন্দু কে বিন্দুতে ঢাল কত, এটা কত ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা কত ডিগ্রি, এটা প্রায় 85 ডিগ্রি। ওকে, তাহলে বাঁ দিক থেকে ডান দিকে গেলে এখানে কি হচ্ছে, কোণের মান বাড়ছে, ধনাত্মকের জন্য তো সবসময় কোণের মান যত বৃদ্ধি পাবে তত ঢাল বৃদ্ধি পাবে, স্থূল কোণের ক্ষেত্রে, নেগেটিভের ক্ষেত্রে কোণের মান যত বৃদ্ধি পাবে তত ঢাল কমবে, এখানে ঢাল বাড়ছে, এটা ঊর্ধ্বমুখী, প্রথমে এটা ঊর্ধ্বমুখী লিখিত বলতে পারি। তাহলে উত্তল কিসের জন্য বলবো, যে এই রেখাটা দেখো, এই যে বক্ররেখাটা, এই বক্ররেখাটা উপরে অবস্থিত, বক্ররেখাটা উপরে অবস্থিত, স্পর্শগুণ নিচে আছে, এটাকে আমরা উত্তল বলতে পারি। উত্তল হলো ঊর্ধ্বমুখী হলো, কারণ বাঁ দিক থেকে ডান দিক গেলে এর ঢাল বৃদ্ধি পাচ্ছে। তো এই হলো কোন একটা রেখাকে উত্তল বা অবতল বলার নিয়ম। তাহলে কিভাবে বলবে, যে যখন একটা রেখাকে দেখবো কিভাবে, যখন একটা রেখা বাঁ দিক থেকে ডান দিকে, যে কোনো বক্ররেখা বাঁ দিক থেকে ডান দিকে যত যাবো তত ঢাল বৃদ্ধি যদি পায় তাকে আমরা উত্তল বক্ররেখা বলবো, বাঁ দিক থেকে ডান দিকে যদি যাওয়ার সময় তার ঢাল হ্রাস পায় তাকে আমরা নিম্নমুখী বক্ররেখা বলবো। তো এইভাবে আমরা বক্ররেখাকে বিশ্লেষণ করি, এবং এর সঙ্গে ইকোনমিক্স কে কানেক্ট করবো, বিভিন্ন বিষয় নিয়ে যখন আলোচনা করবো তখন। এইটা যদি তোমাদের ক্লিয়ার থাকে যে উত্তর এবং অবতল কি, কখন কোন একটা রেখাকে উত্তর বলবো, কখন একটা রেখাকে অবতল বলবো বক্ররেখাকে, সেটা যদি বুঝতে পারো তাহলে এটা করতে তোমাদের সুবিধা হবে। তো এবার আমি একটা ছোট জিনিস নিয়ে বলছি, সেটা হচ্ছে দেখো আমাদের সবকিছু যদি সরল লেখা শেখানো হয়, আমাদের সবকিছু যদি সরল লেখা শেখানো হয়, কিন্তু একটা কথা ভাবো, যখন আমরা ছোট ছিলাম বাচ্চা ছিলাম তখন আমরা আমাদেরকে যদি কিছু লিখতে হতো, স্লেট পেন্সিল যদি আমাদের হাতে দেওয়া হতো, তখন আমরা কি করতাম, আমরা এরকম যেমন খুশি এরকম 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 যেমন খুশি টানতাম, কিন্তু আমরা কখনোই এরকম একটা সরল জিনিস টানতে পারতাম না। এটা শেখানো হয় আমাদেরকে, এই জিনিসটা আনতে শেখানো হয়, কারণ কি বলতো, সরল যেটাকে আমরা বলি সেটা করা হচ্ছে সব থেকে কঠিন কাজ, সরল জিনিসটা শেখাটাই হচ্ছে সব থেকে কঠিন কাজ। এটা বক্ররেখা, যদি এর সঙ্গে ইকোনমিক্স এর ডাইরেক্ট কোনো সম্পর্ক নেই, কিন্তু বক্ররেখা তো আমরা টানতেই পারি, কারণ দেখো আমরা যেমন খুশি লাইন টেনে দাও তো তোমার সেটাকে একটা বক্ররেখা বলে দিয়ে যাবে। একটা রেখাকে তুমি যেভাবেই ডিরাইভ করো, যদি তুমি একটা রেখাকে এভাবে টানো, প্রত্যেকটি বক্ররেখা বিভিন্ন বিন্দুতে তার বিভিন্ন প্রত্যেকটা বিন্দুতে তার ঢাল চেঞ্জ হচ্ছে, স্লোপ চেঞ্জ হচ্ছে। তো এইভাবে আমরা বক্ররেখা প্র্যাকটিস করেছি, এবং বক্ররেখা করার পর আমরা সরলরেখা শিখেছি, সরলরেখা শিখেছি, বক্ররেখা তো এমনি এমনি শিখে এসেছি, কিন্তু সরলরেখা পরবর্তীকালে আমরা শিখেছি কিভাবে টানতে হয়। কিন্তু বাস্তবে সবকিছু কিন্তু সরল নয়, সবকিছুই বক্ররেখা, কারণ কোনো কিছু রিলেশনশিপ অতটা সরলভাবে হয় না, কোনো দুটো ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপ, তাতে ইকোনমিক্স এর দুটো ভেরিয়েবল বলুন, বাস্তব জীবনে দুটো ভেরিয়েবল বলুন, দুটো মানুষের মধ্যে সম্পর্কের বলুন, যাই বলুন না কেন, যাই বলো না কেন, তো এটা হয় না। তো আশা করি তোমরা ভিডিওটা দেখেছো এবং মন দিয়ে বুঝেছো, যদি না বুঝতে পারো আরেকবার ভিডিওটা দেখো এবং নিজেরা প্র্যাকটিস করো। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তারপর জিনিস শিখতে গেলে কিন্তু নিজেকে প্র্যাকটিস করতে হবে, ভুলটাই প্র্যাকটিস করো একবার, ভুলটা প্র্যাকটিস করলেও তুমি বুঝতে পারছো তুমি কখনো ভুল করছো, শিখতে হবে। সেই উদ্দেশ্য তো তোমার শেখা, উদ্দেশ্য তো এই নয় যে আমার ভিডিওটা দেখা,
উদ্দেশ্য হচ্ছে আমার ভিডিওটা দেখে তুমি কিছু শিখলে। তো শেখার জন্য কিন্তু তোমাকে এই ভিডিওটা দেখার পর বলো বা দেখতে দেখতে যদি সব থেকে করো, নিজের প্রথম একটা একটু অংশ দেখলে এবং তারপর নিজের চিন্তা ভাবনা যে করলে নিজেটা কিভাবে করবে এটা যদি করতে পারো, তোমার শিক্ষাটা খুব দ্রুত হবে এবং খুব প্র্যাকটিক্যাল হবে, যেটা আলটিমেটলি তোমার লং টাইমে তোমাকে আরো বেশি সাহায্য করবে অনেক কিছু করতে, পছন্দ করতে। চলো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখো মনটা দিয়ে পড়াশোনা করো, মনটা দিয়ে যদি না পড়াশোনা করো তাহলে কিন্তু পড়ে যাবে কিন্তু বুঝবে না, আর কিছু না বুঝলে তুমি কিছু করতে পারো না। তো শিখতে গেলে মন দিয়ে পড়তে হবে, বুঝতে হবে আমি যেটা করছি সেটা কি করছি এবং কেন করছি। তো এটা এটা কিন্তু ইকোনমিক্স এর সঙ্গে ডাইরেক্ট যুক্ত শ্লোকটা। এবার এর সঙ্গে ইকোনমিক্স এর রিলেশনশিপটা, যে যে একটা রেখাকে যখন আমরা অবতল বলছি এবং নিম্নমুখী বলছি তখন অ্যাকচুয়ালি এক্স আর ওয়াই যে দুটো ভেরিয়েবল হয় তাদের মধ্যে সম্পর্ক নিরপেক্ষ রেখা ততদিন আমরা পড়েছি, নিরপেক্ষ রেখা ততদিন এখানে এরকম হয়তো। এটার মানে কি? একটাকে পাওয়ার জন্য অন্য একটা বেশি বেশি করে ছাড়ছে, একটাকে পাওয়ার জন্য অন্য একটা বেশি বেশি করে ছাড়ছে। আমরা প্রোডাকশন পসিবিলিটি কার্ড বা পিপিপি ফ্রন্টিয়ার করেছি, সেখানেও একটা রিলেশনশিপ দেখো। তো এই জন্যই এটা করো। তো ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।